যৌন হয়রানি নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন বন্ধে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আজও বিক্ষোভ করেছে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এ সময় ধর্ষকের দ্রুত বিচার সহ কঠোর শাস্তির দাবি জানানো হয়। নারী নির্যাতন বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার দাবিও জানান বিক্ষুব্ধরা। বিস্তারিত নাঈম আল জিকোর প্রতিবেদনে। সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূর ওপর বিভৎস নির্যাতনের ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে নারী নিপীড়নের তীব্র প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হচ্ছে। বুধবার সকালে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে নারী নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেন আন্দোলনকারীরা। এ সময় নারীদের জন্য সামাজিক নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানানো হয়। স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি না, আমি ঘর থেকে বের হলে আমি আতঙ্ক নিয়ে বের হই। আমাদের নারায়ণগঞ্জে আমাদের এলাকার ইফটিচিং এর হার অনেক পরিমাণে, অথচ এলাকার মানুষ যারা মুরব্বীরা আছে, কাউন্সিলর অফিসার ওনারা যারা আছে, ওনাদের কাছে বিচার দিলে জাস্ট মিটমাট করে দেয়, কোনো শাস্তি আর হয় না। আইনটাকে যেটা ছিল দর্শনের আইন সেটাকে চেঞ্জ করে নতুন ভাবে আইন প্রয়োগ করতে হবে। পরে কালো পতাকা সহ মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে অগ্রসর হয় বিক্ষোভকারীরা। এ সময় তারা গুলিস্তান জিরো পয়েন্টে পুলিশি বাধার মুখে পড়লে সেখানে কিছুক্ষণ অবস্থান করে। এদিকে দেশের বিভিন্ন স্থানে একই দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। ধর্ষণ বন্ধে আইনের সংশোধন ও বিশেষ ট্রাইব্যুনালে বিচার করার পাশাপাশি দোষীদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের দাবি জানান আন্দোলনকারীরা। ঘটনার সাথে জড়িত প্রত্যেকটি অপরাধী গ্রেফতার এবং তাদের বিচার কাজ শুরু না হবে ততদিন পর্যন্ত অবস্থান চলবে। এছাড়া গণস্বাক্ষর ও শপথ পাঠ সহ পাড়া মহল্লায় ধর্ষণের বিরুদ্ধে সচেতনতামূলক কর্মসূচি পালন করেন শিক্ষক শিক্ষার্থীরা। নাঈম আলচিকো, বৈশাখী সংবাদ, ঢাকা।